আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোকিত দিন চ্যানেলের সম্মানিত দর্শক মণ্ডলী, সূরা ইখলাস কোন সময় 3 বার, 10 বার ও 11 বার পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন এবং বিশুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ, তার অনুবাদ, বরকতময় ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোরআন মাজিদের 112তম সূরা। সূরাটি হিজরতের পূর্বে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয়। সূরা ইখলাসকে অনেকে কুল হু আল্লাহ সূরা নামে চিনে। ইখলাস এর অর্থ হল একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য, শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর উপরে খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। এ সূরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সূরা ইখলাস। যে ব্যক্তি এই সূরাটি পাঠ করে এর মর্মার্থের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে, সে নিশ্চিত শিরক থেকে মুক্তি লাভ করে খাঁটি তাওহিদবাদী হয়ে যাবে এবং আল্লাহর মুখলিস বান্দায় পরিণত হবে। এ সূরার বিশেষ বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা নিজের পরিচয় তার হাবিবকে দিয়েছেন। এ সূরার শানে নুজুল প্রসঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খাইবারের কয়েকজন ইহুদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হে আবুল কাসেম, আল্লাহ তাআলা ফেরেশতাদের নূর থেকে আদমকে মাটি থেকে এবং পৃথিবীকে পানির ফেনা থেকে সৃষ্টি করেছেন। এখন আপনার রব সম্পর্কে আমাদের জানান, তিনি কোন বস্তু থেকে সৃষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেননি। অতঃপর হযরত জিব্রাইল আলাইহিসসালাম সূরা ইখলাস নিয়ে আসেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাজরানের 7 জন খ্রিস্টান পাদ্রী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমাদের বলুন আপনার রব কেমন, তিনি কিসের তৈরি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব কোনো জিনিসের তৈরি নয়, তিনি সব বস্তু থেকে আলাদা। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। সম্মানিত দর্শক, সূরা ইখলাসের বৈশিষ্ট্য। সূরা ইখলাস এমন একটি সূরা যার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের বিষয়টি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যা অন্য কোনো সূরায় বর্ণনা করা হয়নি। মক্কার কাফেরদের কাছে স্রষ্টা এক হওয়া আশ্চর্যের বিষয় ছিল এবং তাদের জানার প্রবল আশঙ্কা ছিল স্রষ্টা কেমন ও কিসের তৈরি। আল্লাহ তাআলা জোরালো ভাষায় এসব প্রশ্নের জবাব দিয়েছেন এ সূরায়। সম্মানিত দর্শক, এ সূরার বিশেষ মর্যাদা হল সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল্য তথা কোরআনের 3 ভাগের মধ্য থেকে 1 ভাগের সমতুল্য। আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জনৈক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন, অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়টি অবহিত করা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার জীবন। অবশ্যই এ সূরা কোরআন মাজিদের 1/3 সমান। সহি বুখারি হাদিস নং 5013। দর্শক, অপর এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবিদের বললেন, তোমরা কি এক রাতে কোরআন মাজিদের 1/3 পড়তে পারবে? সাহাবিরা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন, ফলে তারা বললেন, আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন,
সূরা ইখলাস কোরআনের এক তৃতীয়াংশের সমান। সহি বুখারী হাদিস নং 5015, নাসাই শরীফ হাদিস নং 995। সম্মানিত দর্শক, সূরা ইখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলার কারণ কি? পবিত্র কোরআন তিন ভাগে বিভক্ত। এক ভাগ আহকাম বা বিধিবিধান সংক্রান্ত, আরেক ভাগ জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের দুঃসংবাদ সংক্রান্ত, এবং অন্য ভাগ আল্লাহর নাম ও গুণাবলী সংক্রান্ত। শেষোক্ত ভাগটি তথা আল্লাহর নাম ও গুণাবলী সংক্রান্ত ভাগটি সূরা ইখলাসে একত্রিত হওয়ার কারণে একে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ বলা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন, আর এ সূরাটি তথা সূরা ইখলাসকে একটি ভাগে পরিণত করেছেন। মুসলিম শরীফ হাদিস নং 812 ও তিরমিজি শরীফে এসেছে। সম্মানিত দর্শক, সূরা ইখলাস তিনবার পাঠ করলে কি এক খতম কোরআন পাঠের সওয়াব পাওয়া যাবে? এ প্রশ্নের জবাব, এই সূরাটি তিনবার পাঠ করলেই পূর্ণ কোরআন মাজিদ পাঠ হয়ে যাবে বা এক খতম কোরআনের সওয়াব প্রাপ্ত হবে, এরূপ কথা হাদিসের কোথায়ও বলা হয়নি। বরং বলা হয়েছে যে সূরা ইখলাস কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমতুল্য। এর মর্মার্থ হল, এই সূরাটি যে ব্যক্তি বুঝে পাঠ করবে তার অন্তরে আল্লাহর নাম ও গুণাবলী গেঁথে যাবে, ফলে সে শিরিক চিন্তাধারা থেকে পরিচ্ছন্ন থাকবে। তবে সূরা ইখলাস যেহেতু এক তৃতীয়াংশের সমতুল্য, তাই একে বলা হয় যে তিনবার পাঠ করলে এক খতম কোরআন পাঠের সওয়াব পাওয়া যায়। প্রিয় দর্শক, সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নেতৃত্বে একদল সৈন্যবাহিনীকে যুদ্ধে প্রেরণ করেন। তিনি যুদ্ধের দীর্ঘ সময় শুধু সূরা ইখলাস দ্বারা নামাজ পড়িয়েছিলেন। সৈন্যরা যুদ্ধ থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা অবহিত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো কেন সে এরূপ করেছে। সেনাপতি বললেন, এ সূরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে, বিদায়, আমি এ সূরাকে ভালোবাসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা তাকে গিয়ে বলে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। সহি বুখারী হাদিস নং 7375 ও সহি মুসলিমও এসেছে। সম্মানিত দর্শক, সূরা ইখলাসের আমলকারীর জানা যায় প্রচুর ফেরেশতাদের আগমন। হাদিস শরীফে এসেছে, মুয়াউইয়া ইবনে মুয়াউইয়া আল মুজানি আল লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করলে 70,000 ফেরেশতা সহ জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ফেরেশতাদেরকে নিয়ে তার জানাজায় শরীক হন। নামাজ শেষ হলে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, কোন আমলের মাধ্যমে মুয়াউইয়া ইবনে মুয়াউইয়া মুজানি এই উচ্চ মর্যাদায় আদিষ্ঠিত হয়েছে? জিব্রাইল আলাইহিসসালাম জবাবে বললেন, এই মর্যাদা লাভের কারণ হল সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সওয়ারিতে তথা সর্বাবস্থায় সূরা ইখলাস তেলাওয়াত করত। তাবরানী শরীফ হাদিস নং 3874। দর্শক, সূরা ইখলাসের আমলে সহজে জান্নাত লাভ করা যায়। জনৈক সাহাবি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রসুল, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহি বুখারী ও তিরমিজি শরীফে এসেছে। সম্মানিত দর্শক, সূরা ইখলাসের আমলে গুনাহ মাফ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে ঋণ ব্যতীত তার 50 বছরের গুনাহ maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ তিরমিজি শরীফ হাদিস নং 2898 সম্মানিত দর্শক সূরা ইখলাসের আমলে দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায় সাহাল ইবনে সাদ জাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্রের অভিযোগ করল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে যাও তখন সালাম দিবে এবং একবার সূরা ইখলাস পড়বে এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্রতা দূরীভূত হয়ে যায় সুবহানাল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ঈমানের সাথে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক নাম্বার হলো যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে দুই নাম্বার হলো যে গোপন ঋণ পরিশোধ করবে তিন নাম্বার হলো যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে তাফসীর কাসির প্রিয় দর্শক যে ব্যক্তি 11 বার সূরা ইখলাস পাঠ করবে শয়তান সমস্ত বাহিনী তার বিরুদ্ধে লাগিয়ে দিলেও তাকে সেই দিন গুনাহের কাজ করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ ইচ্ছায় না করবে প্রিয় দর্শক আসুন এবার আমরা সহি শুদ্ধভাবে সূরা ইখলাস শুনি بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد অর্থ হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ তিনি একক আল্লাহ অমুকাভিক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই সম্মানিত দর্শক এই হলো সূরা ইখলাসের বিশিষ্ট কিছু আমল ও গুরুত্বপূর্ণ ফজিলত আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সূরা ইখলাসের মধ্যে কি পরিমাণ ফজিলত লুকিয়ে রয়েছে আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে হকের উপরে অটল ও অবিচল থাকার পাশাপাশি অন্যায় থেকে বিরত থাকা এবং সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আজ এ পর্যন্তই দেখা হবে অপর এক ইসলামিক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাথেই থাকুন ধন্যবাদ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ